রাজবাড়িতে গরুর মধ্যে ছড়িয়ে পড়ছে ল্যাম্পি স্কিন রোগ। চিকিৎসা না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এই জনপদের খামারি ও গরু পালনকারীরা। আমরা তো বুঝি না যে কি অসুখ, হঠাৎ করে আমরা দেখলাম যে গায়ে গোটা গোটা হয়ে গেছে। হ্যাঁ, তখন গোটা গোটা হইলে তখন আমি পশু হসপিটালে গেলাম। হ্যাঁ, স্যারের ফোন দিলাম যে বড় ডাক্তার নিয়ে আসি। তাহলে মনে হয় আসলো, উনি আসি স্যার এটা রোগ জাস্টিফাই বললো যে এটা ল্যাম্পিং ডিজিজ। কয়েক মাস ধরে ল্যাম্পি স্কিন রোগে জেলায় বেশ কয়েকটি গরুর মৃত্যু হয়েছে। সঠিক চিকিৎসার অভাবে এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। আমার খামারের যে অবস্থা, ধরেন এই গরুগুলো রোগ হয় ন্যাংরা হয়ে যায়, ন্যাংরা হয়ে গাগ দিয়ে হালকা কাটি কাটি বাড়ায়, অনেক দিন লাগে সারতে। তাই এই গার গরুগুলি আর মনে করেন 10 কেজি 12 লিটার দুধ হয়, এই দুধগুলি বন্ধ হয়ে গেছে, গরু কাবু হয়ে গেছে, খাওয়াইনি দাওয়াইনি দিয়ে তাতে আমার মোটামুটি এই মাসে 1.5 লক্ষ টাকা রোগের লস হয়েছে। মানে সরকারি কোনো সহযোগিতাই পাই না, কিন্তু আমরা গরুর অসুখ বিসুখ করলে পারে গ্রাম্য ডাক্তার আছে, তাদের পরামর্শে তাদের অনেক টাকা খরচ হয়ে যায়, মানে সরকারি কোনো আমরা পাই না, সুযোগ সুবিধাই পাই না। গরুকে মশারির মধ্যে রাখার পরামর্শ দিচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বেশ কয়েক বছর আগেই রাজবাড়িতে সংক্রমণ ঘটিয়েছিল, আমাদের প্রাণী সম্পদ বিভাগের ভ্যাকসিনেশন এবং প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে রোগটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে যদি দেখা যাচ্ছে যে কোথাও সাম্প্রতিক সময়ে ডাস এবং মশা মাছির প্রকোপ বেড়ে যাওয়ার ফলে এই রোগেরও বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে, আমরা খামারিদেরকে সচেতন করছি যাতে তারা মশামাছি এবং ডাস থেকে বাঁচানোর জন্য মশারি ব্যবহার করে এবং আশেপাশের খামারের আশেপাশে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যাতে এই ধরনের মশামাছি এবং ডাস বংশ বিস্তার করতে না পারে।